হ্যালো বন্ধুরা, আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটি হতে চলেছে আরো ইন্টারেস্টিং, কারণ আজকে আমি বানাতে চলেছি অ্যালোভেরা ব্যাটারি। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, কারণ এটা তোমাদের স্কুলে প্রজেক্ট হিসেবে কাজে লাগবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। চলো বন্ধুরা, আমি সিট নিয়ে নিয়েছি এবার ব্যাটারি বানানোর জন্য। এই আমাদের পিভিসি সিট আমি আগে থেকে কেটে রেখেছিলাম, এটা এখন নিয়ে নিয়েছি। চলো এটা দিয়ে বানাই, তোমরা দেখতে থাকো ভিডিও তাহলে বুঝতে পারবে। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি শুরু করে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমার এই খাঁচাটা করা কমপ্লিট। মিডিলে আমাকে দুখানে সিট ভরতে হবে। এই যে সিট আমার আগে থেকে করা ছিল, এখানে একটা দেবো, এখানে একটা দেবো। দেখো বন্ধুরা, আমার তৈরি করা হয়ে গেছে খাঁচা। এই যে আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি এরপরে অ্যালোভেরা যেটা লাগবে সেটা আমি লিকুইডটা আমি রেডি করবো, অ্যালোভেরা নিয়ে কাটবো। তো দেখতেই পাবে, এরপরে আমার ব্যাটারিটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা দেখো কীভাবে কী করছি না করছি, এটা লাগিয়ে দিলে আমাদের কাজ করবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকবে আমার ভিডিওটা। ঠিক আছে, চলো বানাতে থাকি, চলো দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, দেখো আমি অ্যালোভেরা নিয়ে এসে চলে এসেছি। এবার অ্যালোভেরাটাকে আমার কেটে এই যে সাদা যে ভিতরে যে এই জিনিসটা আছে এটা আমাকে বার করতে হবে, কারণ এটাই আমাকে ওইটার মধ্যে লাগবে, তাহলে আমার ব্যাটারিটা তৈরি হবে। ঠিক আছে, তার আগে আমাকে প্রথমে আমাকে এই যে তিনটে ব্যাটারি আছে ব্যাটারিটাকে প্রথমে আমাকে কেটে আমার যে এই ভিতরে যে জিনিস দুটো আছে এই দুটো জিনিস আমার লাগবে। চলো বন্ধুরা, প্রথমে এইটাই করি, তারপরে এটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি ব্যাটারিটা এবার কাটতে শুরু করে দিয়েছি। এই যে ব্যাটারিটা কেটে আমাকে ওই পোর্শনটা আলাদা করতে হবে। প্রথমে এটা কেটে নেব, কেটে নেব প্রথমে। এই যে বন্ধুরা চলছে, এই যে আমার এটা লাগবে, ওপরের এই পোর্শনটাও লাগবে। দেখো বন্ধুরা, এই যে আমার ব্যাটারি তৈরি করা রেডি। এই যে খুলে নিয়ে চলেছি, এই তিনটে লাগবে আর এই তিনটে লাগবে। হাতের অবস্থা দেখেছো কী অবস্থা, হাতটাকে ভালো করে ধুতে হবে, নাহলে অবস্থা একদম কেরাসিন হয়ে যাবে। হাতটা ধুয়ে আসি, তারপরে দেখাচ্ছি আমি অ্যালোভেরার কাজটা। ঠিক আছে, ধর আগে আমি এই কাজটা করে দিই কানেকশানটা। ঠিক আছে, I'm not afraid of the dark.
হ্যালো বন্ধুরা, এই যে এখন আমি এটা কাটতে শুরু করবো। কেটে এই যে পাত্র নিচ্ছি, কিন্তু রাখবো, রাখার পরে আমি বাদ বাকিগুলো দেখাচ্ছি আমি, ঠিক আছে? বন্ধুরা কি লাগছে দেখতে, হ্যালো বন্ধুরা, এই যে আমার রেডি, অ্যালোভেরা ভরে রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করছি সেটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই যে যেটা রেডি করে রেখেছিলাম, ব্যাটারির যে ভেতর দুই জিনিস বার করেছিলাম, এখানে আমাকে করতে হবে এই যেটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? এই যে প্লাস মাইনাস দিয়ে দিলাম, দেওয়ার সাথে এখানে আমাকে একটু আঠা দিয়ে দিতে হবে, তাহলে না উঠে যাবে। দেখো বন্ধুরা, আমি দুটো ফুটো করে নিচ্ছি। এই যে আমি দুটো নাট নিয়েছি, ঠিক এই মাপের ফুটো করব। বন্ধুরা, এটা চেনার জন্য আমি এখন এটা লাল কালো, মানে প্লাস মাইনাসটা ঠিকভাবে লাগিয়ে নেবো। এখানে এটাকে লাগাবো, লাগানোর জন্য প্রথমে আমাকে কেটে নিতে হবে।
বুঝতে সুবিধা হবে। এবার বন্ধুরা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা কত ভোল্টেজ আছে এখন। বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ 1×32 ভোল্ট আছে। আমি এটাকে 5 মিনিট চার্জে দিয়ে রাখি, দিয়ে বলছি কতটা ভোল্টেজ বাড়ছে। এই যে বন্ধুরা আমি 5 মিনিট এখন চার্জে দিয়ে রাখবো। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেলো চার্জে দেওয়া, ঠিক আছে। এবার চার্জে দেওয়া হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভোল্টেজ দেখাচ্ছে। আমি এবার চার্জারটা খুলে নেবো। এই যে চার্জারটা আমার দেওয়া কমপ্লিট, আমি খুলে নেবো, খুলে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে দেখাবো কতটা ভোল্টেজ বেড়েছে। এই যে ভোল্টেজ মিটার, ভোল্টেজ মিটার দেখতে থাকো। প্লাস মানে ছিল আমাদের 1 অ্যাম্পিয়ার, এখন কত অ্যাম্পিয়ার হয়েছে দেখো। 3.54 অ্যাম্পিয়ার ভোল্টেজ এসছে, ঠিক আছে। এখন এটাতে একটা লাইট জ্বালিয়ে দেখাবো, কারণ প্রথমে 1 অ্যাম্পিয়ার ছিল, সেটাতে আমাদের লাইট জ্বলছিল না। এবার লাইটটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি। আর এটা এটা তোমরা প্রজেক্টের জন্য ইউজ করতে পারো, কারণ বেশিক্ষণ চার্জ সার্ভিস থাকে না, খুব তাড়াতাড়ি নেমে যায়, ঠিক আছে। এটা প্রজেক্টের জন্য, যারা স্কুলে পড়ো তারা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। দেখাচ্ছি লাইট, এই যে লাইট 3 অ্যাম্পিয়ার দিচ্ছে, ঠিক আছে। এটা চার্জে দিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট জ্বলছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লাইটটা কত সুন্দর জ্বলছে। এই যে এই যে লাইট জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা প্রজেক্টের জন্য ইউজ করতে পারো, কারণ প্রজেক্ট ছেড়ে এটা কোনো কাজ হবে না, কারণ এটাতে বেশিক্ষণ চার্জ সার্ভিস থাকে না। এটা তোমরা শুধু প্রজেক্টের জন্য ইউজ করতে পারবে, যারা স্কুলে পড়ো তাদের জন্য এটা বানানো, ঠিক আছে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি সামনে বানাতে থাকবো, তোমরা পাশে থাকবে অবশ্যই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ঠিক আছে। এগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে।